Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shabai ke. Asha kuchhi shabai bhalo achen. Bhinnodhormi ekti vlog niye apnader samne chole aslam. Asha korchi amar ajker video ta shobar kache onek beshi upokare ashbe. আমি কিভাবে রান্নাঘরের গ্রিল গ্লাস এবং অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করে থাকি কোনো রকম ক্লিনার ছাড়া শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে আমি একদম সবকিছু চকচকে ঝকঝকে বানিয়ে ফেলব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর আমার রান্নাঘরের গ্রিলের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন কতটা তেল চিটচিটে হয়ে গেছে অন্যদিকে গ্লাসের অবস্থাও তো খুবই খারাপ আমি প্রত্যেক মাসে গ্রিল এবং গ্লাস পরিষ্কার করে থাকি আপনাদের সাথে শেয়ার করব জন্য দু মাস হচ্ছে পরিষ্কার করিনি অন্যদিকে অ্যাডজাস্ট ফ্যান আমি প্রত্যেক 3-4 মাস পর পর পরিষ্কার করে থাকি আপনাদের সাথে শেয়ার করব জন্য 6 মাস হয়ে যাচ্ছে আমি পরিষ্কার করিনি কারণ যদি কম ময়লা থাকে তাহলে পরিষ্কার করে যদি দেখায় এতে আপনারা বুঝতে পারবেন না আর বেশি ময়লা করে নিয়েছি এজন্যই যে এত বেশি ময়লাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে পরিষ্কার করা সম্ভব তার জন্য এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি খুব বেশি গরম পানি নেইনি আমি যাতে হাত চুবতে পারি এরকম গরম পানি নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে দিলাম ডিটারজেন্ট আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি কারণ এখানে আমি কোনো লেবু ব্যবহার করব না কিংবা কোনো ডিটল ব্যবহার করব না বা অন্য কোনো কিছু আমি কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র ডিটারজেন্ট ব্যবহার করছি জন্যই ডিটারজেন্টটা কিছুটা বেশি করে নিয়েছি আর তারপরে ফেনা করে নিলাম আর এখন এরকম একটা মাজুনি নিয়ে নিয়েছি এই মাজুনিটা আমার ব্যবহার করা তো পুরাতন মাজুনি নিয়েছি কারণ এটা দিয়ে আমি গ্লাস পরিষ্কার করব গ্লাস পরিষ্কার করার পরে ফেলে দিব তার জন্য পুরাতনটাই নিয়েছি আর এই তারকাটা মাজুনিটাও আমার পুরাতন এইটা দিয়ে আমি অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করব তার জন্য পুরাতনটাই নিয়ে ফ্যান পরিষ্কার করার পরে আমি এইগুলো সব ফেলে দিব তো আমি এগুলো আগে চিবিয়ে নিচ্ছি আর প্রথমে গ্লাস পরিষ্কার করব আর গ্লাস পরিষ্কার করার জন্য এরকম নরম একটা মাজুনি আমি নিয়েছি কারণ কাটাতারের যেই মাজুনিটা ওই মাজুনি যদি আমি গ্লাসে দিই তাহলে কিন্তু অনেকটাই গ্লাসে দাগ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার জন্য আমি এরকম নরম একটা মাজুনি নিয়েছি আর যেই পাশটা শক্ত সেই পাশটা দিয়ে আমি এরকমভাবে গ্লাসে আগে পাউডারগুলো একদম ঘষিয়ে নেব আমি এখানে কোনো স্প্রে মেশিন ব্যবহার করিনি কারণ আমি মনে করি স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেওয়ার থেকে যদি হাত দিয়ে এভাবে নরম একটা মাজুনি দিয়ে ঘষে নেওয়া হয় এতে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয় একদম চকচকে ঝকঝকে হয়ে যায় তো তার জন্যই আমি কোনো স্প্রে মেশিন কখনোই ব্যবহার করি না আমি এভাবেই হাতের কাছে যা থাকে তাই দিয়েই পরিষ্কার করি আমার কোনো স্প্রে মেশিনের প্রয়োজন নেই কিংবা লেবু বা ডিটল কোনো কিছুরই প্রয়োজন নেই আমাদের হাতের কাছে কিন্তু লেবু সবসময় থাকে না কিন্তু ডিটারজেন্টটা কিন্তু সবসময়ই থাকে তো ডিটারজেন্ট দিয়ে কিন্তু এরকম খুব সহজেই হাতের কাছে যা আছে তা দিয়েই পরিষ্কার করে নিতে পারি সম্পূর্ণ গ্লাসে আমি পাউডার ঘষে নিয়েছি এখন গ্রিলে ঘষে নিচ্ছি পাউডার আর নরম যেই মাজুনিটা ফোমের যেই মাজুনিটা আমি যেটা দিয়ে গ্লাস পরিষ্কার করলাম সেটা দিয়েই কিন্তু আমি গ্রিলও পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্রিলেও যদি আমি শক্ত যেই তারকাটার মাজুনি ওটা দিয়ে যদি গ্রিলটাও পরিষ্কার করতে যাই এতে কিন্তু গ্রিলের রংটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি নরম কিছু দিয়েই পরিষ্কার করে নিচ্ছি এতে আমার গ্রিলের ময়লাও দূর হয়ে যাবে তেল চিটচিটে ময়লা সবগুলো উঠে যাবে আর রংটাও একদম ঠিক থাকবে ডিটারজেন্ট ঘষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য গ্লাস আর গ্রিল রেখে দিয়েছি যতক্ষণ আমি ফ্যানটা পরিষ্কার করব ততক্ষণ আমার গ্লাস আর গ্রিল ওভাবেই ডিটারজেন্টের পানি দিয়ে ভিজানো থাকবে তো এখানে আমি এখন অ্যাডজাস্ট ফ্যানটি পরিষ্কার করে নিচ্ছি আর যেই উষ্ণ গরম পানিতে আমি ডিটারজেন্ট মিশিয়ে নিয়েছিলাম সেই পানিটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর মাজুনি দিয়ে যে কোনো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমি এটাকে একটু আলতো হাতেই ঘষে নিচ্ছি খুব যে ঘষছি তার কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু আমার মানে আমি যেহেতু গরম পানি নিয়েছি উষ্ণ গরম পানি নিয়েছি তার জন্য কিন্তু ময়লাটা খুব সহজেই উঠে যাচ্ছিল আর ফ্যানটা আমার পরিষ্কার হয়ে গেছে ফ্যানটাকে অন্যদিকে একটু বের করে দিয়েছি পিছনের দিকে আর কি কারণ ফ্যানের যেই ফ্রেম এই ফ্রেমটা আমি পরিষ্কার করব আসলে এই ফ্যানের বয়স প্রায় 10 বছরের মতো হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনেকটাই পুরাতন হয়ে গেছে নতুন না তো তার জন্য ফ্রেমটাও অনেক বেশি অপরিষ্কার হয়ে থাকে আর ফ্যান কিন্তু এইভাবে পিছন দিকে ঝুলিয়ে দেওয়া যায় ফ্যানের পিছন দিকে দুইটা নাট থাকে ওই নাট যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্যান অন্যদিকে একটু ঝুলিয়ে যায় আর খুব সহজভাবেই ফ্রেমটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয় ফ্যান যদি এখানে লাগানো থাকে তাহলে কিন্তু ফ্রেম পরিষ্কার করা সম্ভব হয় না ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন পরিষ্কার একটা সুতি শুকন কাপড় নিয়ে আমি পরিষ্কার পানিতে কাপড়টা ভিজিয়ে নিয়েছি তারপরে ফ্রেমটা ভালো মতো মুছিয়ে নিলাম আর বাইরে থেকে ফ্যানটা নিয়ে আসছি এখন ফ্যানের পাখাগুলো আমি পরিষ্কার করে নিব
তো আমার যেহেতু ভিডিও করার একটু মানে আমি যেহেতু ভিডিও করছি ক্যামেরাটা সেট করতে অনেক বেশি কঠিন তো ক্যামেরাটা একবার সেট করেছি তার জন্য চিন্তা করলাম একবারে পাউডারের পানি দিয়ে ঘষে নিয়েছি আর এরপরে পরিষ্কার পানি দিয়ে ঘষে নি তার জন্য কিছুক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আমার যেহেতু ক্যামেরা সেট করার সমস্যা হচ্ছিল তো আপনারা যদি সম্ভব হয় আপনাদের কাছে তবে অবশ্যই 10 মিনিটের মতো ডিটারজেন্টের পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর তারপরে পরিষ্কার পানি দিয়ে শুকন সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন এতে কিন্তু অনেক বেশি ভালো হবে আরো তো ফ্যানটা পরিষ্কার করা আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আপনারা তো আগে দেখেছেন তফাৎটা কিন্তু এখন বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে ফ্যানের ফ্রেমটিতেও কিন্তু অনেক বেশি ময়লা জমে গিয়েছিল সেখানেও কিন্তু কোনো রকম ময়লা নেই একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি গ্লাস আর গ্রিলটা আবারো পরিষ্কার করে দেখাবো একদম ফাইনালি পরিষ্কার করে দেখাবো আর কি তো এখানে সুতি কাপড় নিয়েছি আর পরিষ্কার পানিতে ভিজিয়ে নিয়েছি আগে যে পাউডারের পানিটা দিয়ে গ্লাস সম্পূর্ণ গ্লাসটা ঘষিয়ে নিয়েছিলাম সেই পাউডারের পানিটা সুতি কাপড় দিয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে নিয়ে সেই পাউডারটা উঠিয়ে নিচ্ছি গ্রিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি গ্লাস আমি ভিজা কাপড় দিয়ে গ্লাসটা সম্পূর্ণ গ্লাসই মুছে নিয়েছি আর এখন গ্রিলটাও ওই ভিজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে মুছে নিচ্ছি যাতে বেশি চকচকে ঝকঝকে হয় তো এখন যে কাজটা করব গ্লাসের জন্য এই কাজটা অবশ্যই করবেন এতে কিন্তু গ্লাসটা একদম আয়নার মতো চকচকে ঝকঝকে হয়ে যায় এখানে আমি পুরাতন তোয়ালা কেটে নিয়েছি যে তোয়ালা দিয়ে যে কোনো জিনিস যদি মোছামুছি করা হয় তবে কিন্তু অনেক বেশি ভালো হয় তোয়ালা দিয়ে কিন্তু আমি টাইলসও মুছে থাকি তো তোয়ালা একদম শুকান তোয়ালা নিয়েছি আর তোয়ালা দিয়ে কিন্তু আমি গ্লাসটা শেষবারের মতো মুছে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই করবেন কারণ আমরা ড্রেসিং টেবিলে যে গ্লাসটা মুছে থাকি এটাও যদি ডিটারজেন্টের পানি দিয়ে মুছে তারপরে পরিষ্কার পানি দিয়ে যদি গ্লাসটা মুছিয়ে নেওয়া হয় তারপরে এরকম তোয়ালা দিয়ে যদি শুকান তোয়ালা দিয়ে শেষবারের মতো মোছা হয় তবে কিন্তু গ্লাস অনেক বেশি ঝকঝকে চকচকে হয়ে যায় কোনো রকম ক্লিনারের প্রয়োজন হয় না আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমার গ্লাসটা একদম আয়নার মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে তফাৎটা আপনারা নিজেই বুঝতে পারবেন তো দেখতেই তো পাচ্ছেন কতটা চকচকে হয়ে গেছে এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করবেন সুতি তোয়ালা দিয়ে মানে পুরাতন তোয়ালা এভাবে কেটে নিয়ে শুকান তোয়ালা দিয়ে এভাবে শেষবারের মতো গ্লাস যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে একদম বাহিরের সব কিছু দেখা যাচ্ছিল নিজের ফেসটাও দেখা যাচ্ছিল এতটা চকচকে ঝকঝকে হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তফাৎটা তো আপনারা নিজেই বুঝতে পারছেন তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটুও যদি উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ